অবশেষে বিজেপি কৈলাসহর মণ্ডলীর নতুন সভাপতির নাম ঘোষণা করা হলো মঙ্গলবার। কৈলাসহরে তরুণ তুর্কি সিদ্ধার্থ দত্তের নাম সভাপতি হিসেবে মঙ্গলবার বিকেলে ঘোষণার পরে কৈলাসহরে দলীয় কার্যকর্তাদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। দলে দুঃসময়ে এবং সিপিআইএম এর রক্ত চক্ষু উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে সততার সহিত বিজেপি দল করেছে শহরে তরুণ তুর্কি নবনিযুক্ত মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত। কৈলাসহর পৌর পরিষদের দুর্গাপুর এলাকার মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্তের বাসভবন হলেও সিদ্ধার্থ দত্তের জন্ম বিশালপুর বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচার ডহর গ্রামে। বাবা গৌরা দত্ত সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। চাকরিকালীন সময়ে প্রয়াত হন বাবা প্রায় 10 বছর আগে। বাবা মারা যাবার পর থেকে সিদ্ধার্থ দত্ত সরাসরি রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। মঙ্গলবার বিকেলে তাঁর নাম বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি হিসেবে ঘোষণার পরে কৈলাসহরের পাইতুর পাচার এলাকায় বিজেপির ঊনকোটি জেলা কমিটির অফিসে বিভিন্ন মোর্চার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান যে দলের এবং শহরের সব অংশের মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তিনি। দল যে দায়িত্ব দিয়েছে সেটা সততার সঙ্গে তিনি পালন করার চেষ্টা করবেন বলে জানান। আমি অ্যাকচুয়ালি মণ্ডল সভাপতির দায়িত্ব পার্টি দিয়েছে, আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি মনে করি এখন পার্টির যে সিদ্ধান্ত এবং আমাদের দলের যে সবকি তার সবকি বিকাশের যে ধারা, সেই ধারাকে অব্যাহত ত্বরান্বিত করার জন্য এবং দলের ভিত মজবুত করার জন্য আগামী দিনে 53 কৈলাসহর মণ্ডল থেকে আমরা যে একজন বিধানসভাতে প্রতিনিধি পাঠাতে পারি সেই দিশাতেই আগামী দিনে আমার লক্ষ্য কাজ হবে। এবং সকল অংশের কার্যকর্তা, যত কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি, যারা ভারত মায়ের ভক্ত, সকল কার্যকর্তাকে নিয়ে একসাথে এক দিশাতে কাজ করবো।